একই রঙের আমি রং আলাদা করে দিলাম দেখেন এবং একই সাইজ এখন সমস্যা হলো আমার একই সাইজ নাই এখন আপনি এই সাইজ করতে যে লেবার কস্ট দিবে আমাকে তো কস্ট ইস্যু ইনভলভ লেবার কস্ট আমি দেখতে এটা কি পরিমাণ না না এটা তো আমি যদি এখন সাইজ অনুযায়ী গ্রেডিং করতে যাই করলাতে এটা এটা ভায়াবল হবে না 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 এভাবে হবে না এটা হবে হবে না সেটা হবে না না হবে না না শুধু সর্টিংটা আমার যেন ঠিক থাকে সর্টিংটা ঠিক থাকে সাইজ অনুযায়ী করা সম্ভব আছে না কারণ সাইজ ইনফর্ম করে লেবার কস্ট আপনি পোষাতে পারবেন না কোন কোন আইটেম সাইজ করা যাবে না এটা দরকার না এটা দরকার না তাই না যেমন পেঁয়াজে আমরা সাইজ করি হ্যাঁ পেঁয়াজ এই জায়গাটাতে টমেটো তো আমরা সাইজ করতে পারি এটা কিন্তু টমেটো তো সাইজ করা যায় বেগুনের সাইজ করা যায় কিন্তু এখানে এত ছোট বড় না এইটা কোনো সমস্যা নাই এটা কিন্তু বড় এগুলো কাস্টমার অনেক পছন্দ করে ছোট সাইজগুলো বেশি কাজ তো আমার কথা হলো যে এখানে সর্টিংটা ইম্পর্টেন্ট আচ্ছা সর্টিং আর গ্রেডিং এর মধ্যে পার্থক্য কি এটা আগে আমার শেখা লাগবে সর্টিং হলো যেটা প্রথম কথা হলো সর্টিং এ যেগুলো আমাদের লালটি হয়ে গেছে পোকায় খাওয়া রোগ বিক্রি করা যাবে না হ্যাঁ পাকা তারা সেগুলো আমরা প্রথমে আলাদা করলাম আমরা যে কাজটা করলাম এটা সর্টিং করলাম কিন্তু এখানে গ্রেডিং করলে খুব সুন্দর লাগবে কিন্তু আমি গ্রেডিং করলে গ্রেডিং করলে আমার কস্ট ইস্যুতে এটা ভায়াবল এই বাংলাদেশে এখন হবে না এটা না এই জন্য আমরা গ্রেডিং করতে যাব না আমার কোনো সব না আমি আমি যদি সত্যিকার গ্রেড করতে চাই তাহলে এটা একটা সাইজ হবে এটা একটা সাইজ হবে একটা গ্রেড হবে খেয়াল করেন দেখেন এটা কি সম্ভব তো করলাতে এটা ভায়াবল হবে না ঠিক আছে এটা হবে না ভায়াবল এই যে রাখা হ্যাঁ আপনাদের গ্রেডিংটা করা দেখাচ্ছি এটা আবারও বলি গ্রেডিং হচ্ছে একই জাতের একই রঙের একই সাইজের বাস এই তিনটা মাল এটা কিন্তু খুব মানে রকেট সায়েন্স না এটা হলো কমন সেন্স এর ব্যাপার তাই না যে কমন সেন্সে আমরা যে সাইন্সটা করলাম যে ওই পাকার সাথে কাঁচা রাখলে কাঁচা গুলো তাড়াতাড়ি পেকে যায় এটা হলো সাইন্স হ্যাঁ ওখান থেকে ইথিলিন গ্যাস হবে হ্যাঁ এই যে নিজেই করতেছে কত সুন্দর করলো এটা হয় কি ওইখানে একটু করতে হবে মালটা না করবো করবো ওখানে না ওখানে আচ্ছা যে ছোটগুলো বাদ দিতে বললেন না এই ছোটগুলো কিন্তু আমাদের ওখানে কিছু কাস্টমার ওইটা আলাদা করে প্যাকেট করে যদি আবার আধা কেজি এক কেজি করে দিয়ে দেয় সেটা কিন্তু চালানো যাবে এখানে আমি একটু প্যাকিংটা শেখাই দেই হ্যাঁ কথাটা আমি যখন দেখেন এখন ঢুকাইতে গেলে আমার কিন্তু ভাঙবে একটু এই যে দেখছেন না কিন্তু রাজ ভাই আর একটা দেখেছি আমি যে শাকটারি বাইরে থাকলো তো এটাকেই মুড়িয়ে ওইটাই থাকলো ও আচ্ছা এইভাবে অনেকে না না অনেকে আবার এটাও করে দেখেন আমি বলি হ্যাঁ ওই গোড়াটা বাইরে গোড়াটা বাইরে দিয়ে ওই যে বাইরে এক্সপোর্ট যেটা হয় এই যে এখানে তুই যে করলে তুই যদি করলি হ্যাঁ এই যে এইভাবে এবারে করতে পারিস এটাও কিন্তু হতে পারে হ্যাঁ না না যে শক্ত একটা লাগে গ্রিন পেপার দিয়ে গ্রিন পেপার হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাহলে ভালো এই আপাতত আমার এর চেয়ে কোনো বড় প্যাকিং কথা বলতে গেলে এটা তো ভুল হবে তাই না তো এটা কারণ এর চেয়ে অনেক অনেক সিস্টেম আছে প্যাকিং এর অনেক অনেক বেশি শুধু যদি ওই সিলারটা থাকে আর পলিথিন থাকে বাস হয়ে গেল ম্যানুয়ালি আমরা করতে পারি আমাদের যেহেতু এখনো ম্যানুয়াল কস্টটা অত এক্সপেন্সিভ হয়নি এটা করা